আবার দেখি, এটা আসলে একজন স্কুল টিচার বাচ্চাদেরকে কালার শিখাচ্ছে। দেখি রেঙ্গি মানে হচ্ছে রঙ্কি। دریاها حالا به من بگید این چه رنگ؟ زردی آفتاب عالمتاب، زردی آفتاب و آبی آب می شود در گیا سبزی ناب زرد سرخی که هست در خوشی سو جی کاستوم ڈیزائنر সে যদি এই থিওরি গুলো না জানে তার জন্য কিন্তু মানে কোয়াইট ডিফিকাল্ট যে কোন কালারটার সাথে কোন কালারটা ইয়ে হয়। এখানে যেমন এই এই ডায়াগ্রামটা খুব মজার, রেড মানে রেডের সাথে যখন গ্রিন মিক্স হয় তখন ইয়েলো তৈরি হয়, আবার গ্রিনের সাথে যখন ব্লু মিক্স হয় তখন সায়ান তৈরি হয়, এটা আবার রেডের অপোজিট কমপ্লিমেন্টারি কালার। আর ব্লু এর সাথে রেড যখন তখন ম্যাজেন্টা হয়, এটা গ্রিন এর অপোজিট। এবং মিক্সচার অফ অল কালারস ইজ হোয়াইট, অ্যাবসেন্স অফ কালার ইজ ব্ল্যাক, নো কালার। সব রং যদি থিওরিটিক্যালি সম পরিমাণ হয় এটা হোয়াইট হবে। আমি যদি গ্রিনের সাথে ইয়েলো অ্যাড করি ওটা লাইম গ্রিন হয়ে যাবে, লাইট অফ ফুল এর ব্ল্যাক হবে লাইম গ্রিন হয়ে যাবে। গ্রিনের সাথে আবার যদি ব্লু অ্যাড করে আস্তে আস্তে সায়ানের দিকে যাবে, ম্যাজেন্টা সরি ব্লু যদি রেডের দিকে অ্যাড করি তাহলে ম্যাজেন্টার দিকে যাবে। সো আমার লাইটের ক্যারেক্টার কি এবং কস্টিউমের কালার কি এগুলো একসাথে ডিকটেট করবে যে ফাইনাল কি দাঁড়াবে। এখানে বিশাল একটা এটা ডকুমেন্টারি, টাইম নেই এটা তো, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কালার থিওরি টু অ্যাচিভ দ্য লুক উই ওয়ান্ট উইথ দ্য লাইটস। আপনার আপনি যেটা বলছেন আর কি, বিকজ সিনেমাটোগ্রাফি ইজ পেইন্টিং উইথ লাইট। বেসিক্যালি সিনেমাটোগ্রাফি আমরা পেইন্টার যেমন ব্রাশ দিয়ে পেইন্ট করে আমরা লাইট দিয়ে পেইন্ট করি। এখন ওই পেইন্টে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা লাইট পরে ওটা কীভাবে রিয়্যাক্ট করবে তার আগে থেকে আমার জানতে হবে। আচ্ছা এটা লাইট অফ করি, সেটা হচ্ছে মানে আমাদের দুই রকম লাইট আছে, একটা হচ্ছে ইনকারনেশন আর একটা হচ্ছে নন ইনকারনেশন। ইনকারনেশন হচ্ছে যে লাইটের ফিলামেন্ট আছে বাল্ব, তো ওটা ওই লাইটের ওটা আমরা টাংস্টন লাইট বলি, ওটা ইউজুয়াল ওটা ওয়ার্ম, ওটা যেটা কালার টেম্পারেচার 3200। আর নন ইনকারনেশন যেটার মধ্যে আসলে কোনো ফিলামেন্ট নাই, এটার মধ্যে গ্যাস রিসাইকেল গ্যাস নিয়ন লাইট, ফ্লুরোসেন্ট মেটাল হ্যালাইড মার্কারি ভেপর নিয়ন এইচএমআই লাইটস। আমরা আমাদের শুটিং আমরা এইচএমআই ইউজ করি, এটাও আসলে ইনকারনেশন লাইট, এটা ইনকারনেশন লাইট। আচ্ছা আমি যে এই যে লুকটা যে অ্যাচিভ করছি এটা কিন্তু কম্পিউটারে অ্যাচিভ করো না, আলোটা ঢুকেছে
আমি কম্পিউটারে অ্যাচিভ করলাম না, আমার দেশের যে বাজেট সময় সবকিছু মিলে আমার যত অপটিক্যালি আমি কাজ করবো তত ভালো। আমি যেমন আমি বিশ্বাস করি না যে আমি শুট করার পরে কম্পিউটারে গিয়ে অনেক কিছু লুক টুক চেঞ্জ করা যাবে, যা করার শুটিংয়ে করতে হবে এবং ওইটার ওটার মতো কোনোটাই হবে না। সো একটু লাইট অফ করলে দেখা যাবে পিছনে যে আসলে আমি ক্যারেক্টারের উপরে কোনো লাইট দিই, পুরোটাই লাইট করা হচ্ছে গিয়ে আগুন দিয়ে। কারণ আগুনের যে ওয়ার্মথ, ওটা যে কালার টেম্পারেচার, ওটা আসলে আমি লাইটে ক্রিয়েট করতে পারবো না। সো মেইনলি ওদের যত আলো দেখা যাচ্ছে এগুলো সব আগুন দিয়ে করা, বিভিন্ন জায়গায় আগুন জ্বালায়। আমার কাছে হিট বার আছে, আমি একটা পাইপের মধ্যে বানাইছি যেটা গ্যাস পাইপ, ওতে লাইট জ্বলে, আগুন জ্বলে। আর পিছনে হচ্ছে মুভি লাইটস দেয় বনের মধ্যে, বাট ওটার মধ্যে আমার একটা গ্রিনের দিকে একটা জেল বসানো, যেই কারণে কারণ আমরা নাইট মানি ব্লু দেখি, কারণ এটা যে আজব এক জঙ্গলিদের দুনিয়া। সো এখানে এখানে পিছনে কেউ কেউ লজিক কেউ চিন্তা করবো না, বাট হ্যাঁ এটা আজব যেটা বুঝতে পারবে। এবং আমার যে কস্টিউম গুলো যে কালার এখানে যেটা করেছে আমি বুঝতে ব্রাউনের দিকে থাকবো। সো এটাকে এনহান্স করার জন্য আমি আগুনের সাথে মিলে আরো বেশি ওয়ার্ম হয়ে গেছে জিনিসগুলো। এবং ওই যে বলছিলাম যে সবাইকে সরিষার তেল দেওয়া হয়েছে, এই চকচক করতেছে সব, আমরা ইউজ করি না। এই গল্প যদি গল্প আমার লজিক নেই, ঢাকা শহরে চারটা ছেলে মেয়ে জঙ্গলিদের হাতে কোথায় ধরা পড়ছে, না বান্দরবানে না যেতে কোথাও নাই। সো এটাকে আমি একটা নিজের ওয়ার্ল্ড, আমার আই হ্যাভ ফুল ক্রিয়েটিভ ফ্রিডম যে আমি আমি ডিসাইড করবো যে আমি কি দেখতে চাই, কেউ আমাকে ডিকটেট করবে না। সো ওইটাই এখানে ঘুরছে আর কি। আমি হচ্ছে আমার আবিষ্কার শরীফ। ওকে, আমি 7 বছর আগে গ্রামে পাইছিলাম, গ্রামে দেখি বাচ্চাদের সাথে খেলতেছিলাম, দেখি যে একটা মহা চিড়িয়া করে ওকে আমি এসছি, ও আমি হ্যাঁ ওটা ওকে আমি আমি জীবনে দুজনকে আনছি, এটা ও তাদের মধ্যে একজন। ওপর বিবিসিতে অ্যাক্টিং করছে, তারপরে অনেক অনেক পরে পরে অমিতাভের সাথে পরিচয় করে দিচ্ছি, অমিতাভকে অমিতাভের সঙ্গে অডিশন দিচ্ছি, তো অডিশনে পাশ করে গেছে। তারপর দিয়ে অমিতাভ প্রথম আমি আমি শুট করছি অমিতাভের কাজ, সেটা হচ্ছে সুজা বলে, ওটা দেবো ফেমাস হয়ে গেল। তো যাই হোক, আগে আমরা লাইট অফ করি। এই যে এই লুকটা, এটা কিন্তু আসলে আমি আমি এটা পরে পোস্টে করতে পারবো না, আমাকে ডিজাইনের মধ্যে আগে থেকেই থাকতে হবে। সো এটা কিন্তু এমন না যে আমি ওখানে গিয়ে হঠাৎ করে ম্যাজিক্যালি পেয়ে গেছি, পুরোটাই প্রি প্ল্যান, এভরি সিঙ্গেল থিং, পুরো জিনিসটা একদিনের মধ্যে শুট করা। সো এত সহজ ছিল না। এই যে এখানেও কিন্তু তেলটা কাজ করতেছে, আর আগুনের আলোতে যে ওয়ার্মটা তৈরি হয়েছে এটা আসলে ঠিক মতো দেখা যাচ্ছে না, এটা গোল্ডেন। এটা আমি এখান থেকে দেখাই, এখান থেকে দেখা যাবে আর কি, অনেক বেশি গোল্ডিশ একটা লুক, হ্যাঁ পিতল পিতল। সরিষার তেল প্লাস হচ্ছে আগুন, আগুনের যে কালার টেম্পারেচার। মেকআপে আর ওই যে বললাম চারটা ছবি রেফারেন্স দিয়ে দিচ্ছি, সো রেফারেন্স দিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট, সিনেমা দেখা খুব ইম্পর্টেন্ট, বা ম্যাগাজিন ঘাটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কনফিউজড, কারণ আমাদের কোনো রেফারেন্স মাথার মধ্যে রেফারেন্স নাই। সো রেফারেন্স থাকতে হবে, এর মানে না যে নকল করতেছি আমি। অফকোর্স আমার ওয়েদারের জন্য বা আমার গল্পের জন্য আমার কন্ডিশনের জন্য যেটা প্রয়োজনীয় ওটা আমি করবো,
বাট তার জন্য আমার আগে থেকে প্রিপারেশন থাকতে হবে। আমি হঠাৎ হঠাৎ করে গিয়ে আমি একদিনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। সো আগে থেকে লং প্ল্যানিং, এটা এটা দেখাতে বলে ভালোই তো, বাট টাইম নেই আমাদের, এটাও টাইম নেই। কালার টেম্পারেচার ব্যাপারটা কেউ কি জানে? আচ্ছা, একটা লৌহদণ্ড, একটা লোহার টুকরাকে, এটা 1900 শতকে একজন, আঠারোশো শতকে মনে হয় একজন ব্রিটিশ বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন। একটা লোহার টুকরাকে যদি ফায়ার প্লেস আগুনের মধ্যে ফেলা হয়, লাইট অফ করি, তাহলে প্রথমে থাকবে অনেক কমলা, যখন গরম হতে থাকবে আস্তে আস্তে একটা ইয়েলো হবে, আরো যখন গরম হবে তখন এটা হবে 5500 সাদা, আরো গরম যখন হবে তখন এটা ব্লু ব্লু না ব্লু হতে থাকবে, হতে 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 অলমোস্ট পার্পল। সো এটা আসলে এটাকে কালার টেম্পারেচার বলে, টেম্পারেচার মানে যেখানে হিট, আসলে এই হিটে কালারটা এরকম দেখা যায়। সো উপরে দুটো ছবি হচ্ছে গিয়ে 2000, তারপরে 3200, তারপরে 5500, ডে লাইট, এইচএমআই। সো একই কস্টিউম কিন্তু ডিফারেন্ট কালার টেম্পারেচার ডিফারেন্ট দেখা যাবে। এই জিনিসগুলি মানে আমি খুবই তাড়াহুড়ো করে বলে যাচ্ছি, আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান বা ক্যামেরা কাজ করতে চান বা প্রোডাকশন ডিজাইন করতে চান অথবা কস্টিউম এগুলো, তাদেরকে জানতে হবে। আমাদের সমন্বয়ের সমস্যা হচ্ছে না জানার কারণে, যে অনেক সময় জানে না যে আসলে কেন কি করতেছে। যেহেতু আমি লাইট শেয়ার শুট করতে পারবো না, লাইট শেয়ার শুট করলে কিছুই দেখা যাবে না। সো তার মানে কি, আমি এই লাইটের সাথে এটার সাথে এই গ্রিনটা, আমি যখন টাংস্টেন ইয়েলো লাইট জ্বালাই, এই গ্রিন কিন্তু এরকম লাগবে না, লাইম গ্রিন হয়ে যাবে, কী হবে এটা দেখাচ্ছে। সো আমাকে জানতে হবে যে আমি কোন কালারে কোন, ওই যে ওখানে ওয়ার্ম লাইট আছে ওখানে নিলে কিন্তু এটা এই এই ডিফারেন্ট হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের শাড়ির দোকান কাপড়ের দোকানে যে লাইটটা দেওয়া হয় খুবই কনফিউজিং, না মানে ওখানে না কনফিউজ করার জন্য, যে ও যেন জাজ জাজ না করতে পারে। আমরা যদি মানে কালার শেখা যাবে ক্লাসিক্যাল পেন্টিং থেকে, আমরা আজকে যে কালার থিওরি নিয়ে যেটা কথা বলছি এগুলো আজ থেকে 500 বছর আগে 600 বছর আগে যারা মাস্টার পেইন্টার তারা এগুলো সলভ করে গেছে। সো এটা জিওভানি বেলিনির আঁকা একটা ইয়ে 1505। তো এখানে এটা দেখলেই বোঝা যায় যে এটা সূর্য ডুবে গেছে, বিকেল হচ্ছে, মানে আসলে প্রপার কালারটা দেখা যাচ্ছে না, যে কারণে শ্বেত পাথর পরপর দিকে চলে গেছে, কালারটা ব্লু অ্যাড হওয়াতে, মানে ব্লু অ্যাড হওয়াতে এখানে লাল কালারটা লালের সাথে ব্লু অ্যাড হওয়াতে এটা কিন্তু অনেক বেশি ম্যাজেন্টার দিকে চলে গেছে। ওদের কিন্তু তখন কোনো কালার মাপার মেশিন নাই, কম্পিউটার নাই, কিছু নাই, বাট ওরা এটা চিন্তা করছে, না করলে যে পেন্টিং হতো তা না, কিন্তু কিন্তু মানুষের মাথায় কিন্তু আল্লাহ অনেক ইনফরমেশন দিয়ে রাখছে। সো মানুষ যে যে জিনিসটা বিচার করে সেটা কিন্তু তার মেমোরি থেকে, তার হার্ড ড্রাইভ, মানুষ কিন্তু ম্যাক্সিমাম সবকিছু কিন্তু ইয়ে দেখে, খোলা দেখে, ও আগে থেকে যে ওর মাথার মধ্যে যে ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন একসাথে করে একটা ডিসিশন দেয়। সো এখানে বাকি দেখতে সেটা ডিসাইড করে। এখানে মানুষের মাথার এই আমার ব্রেন সেলের মধ্যে অলরেডি এই ইনফরমেশন দেওয়া আছে যে সূর্য ডোবার পরে এটা টয়লাইটের সময় ব্লুইশ হয়ে যায়, কালার টেম্পারেচার 7000 উপরে উঠে যায়। তো 7000 উপরে যখন অ্যাড হবে তখন শ্বেত পাথরও পার্পলের দিকে চলে গেছে, মানে এদিকে চলে আসছে। এই লাইটটা অ্যাড হওয়াতে এই কালার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, শ্বেত পাথর কিন্তু এখন সাদা হয় না। আমার কম্পিউটারে দেখতে পেলে আর দেখতে পারতেন যে এটা যেন, এটা আমরা দেখলেই বুঝি এই পেইন্টিংটা, এটা আলবার্ট ডুরার, জার্মান পেইন্টার, তারপর
1526 সালে আঁকা, কিন্তু এটার মধ্যে ভয়ঙ্কর সুন্দর কালার থিওরি অ্যাপ্লাই করছে। এটা প্রথমত আমরা দেখলে বুঝি এটা নাইটের একটা গল্প, রাতের গল্প, এবং আমরা দেখলে বুঝি যে এটা কোন হারিকেন বা মোমবাতি থেকে লাইট আসছে, লাইটের সোর্সটা আমরা বুঝতেছি। সো ওই যে মোমবাতির লাইট অনেক বেশি ইয়েলোর দিকে, তো ইয়েলোর দিকে হওয়াতে আমি যেটা করছি আগুনের আগুনের লাইট আগুনের যে কালারটা অনেক বেশি ইয়েলো। সো এর একটা ঠেকাতে যেটা হচ্ছে যে এই লোকের অ্যাকচুয়াল জামাটা হচ্ছে লাল, কিন্তু লালের সাথে গ্রিন মেশাতে সরি ইয়েলো মেশাতে এই কালারের দিকে চলে গেছে, অরেঞ্জের দিকে চলে গেছে, আর গ্রিনের সাথে ইয়েলোর সাথে এটা কিন্তু গ্রিনটা কিন্তু অনেক বেশি লাইম গ্রিনের মতো মনে হয়, লাইম গ্রিন এই কালারটাতে চলে আসছে, সলিড গ্রিন না। কারণ কি, তার গল্পের কারণে তার যে সে মানে তারা যদি বেঁচে থাকতো তাহলে সেরা ক্যামেরাম্যান হতে পারত, তাদের সময় ক্যামেরা ছিল না, তারা হাতে আঁকছে, কিন্তু ভয়ঙ্কর স্টাডি করছে, ভাবছে। আমাদের চেয়ে অনেক অনেক বেশি ভালো বলেই এটা সম্ভব।